हेलो बंधुरा बांगालिर रान्नाघरे आपनादेर सबाइके सादर आमंत्रण। आज आमी आपनादेर साथे शेयर करछि दारुण स्वादेर पनीरेर एकटी रेसिपि। आज आमी बानाच्छि पनीर रेजाला। एर आगेओ आमी आमार चैनेले विभिन्न धरनेर पनीरेर रेसिपि आपनादेर साथे शेयर करेछि, तबे आजकेर रेसिपिटाओ आशा करी आपनादेर खूबई भालो लागबे। एटा आपनारा फ्राइड राइस, पोलाओ, रुमाली रुटी, परोटा एगुलोर साथे परिवेशन करते पारबेन, असाधारण खेते लागबे। चलुन ताहले आजकेर एई रेसिपिटा आमरा शुरू करी। पनीर रेसिपिटा करार जोन्नो एखाने आमी 200 ग्राम पनीर नियेछि और पनीरटाके एई रकम एकटु लम्बा लम्बा करे केटे नियेछि। आपनारा निजेदेर पछंदेर शेपे एगुलोके केटे निते पारेन। प्रथमे आमी पनीरगुलोके एकटु भेजे नेब। तार जोन्नो कड़ाइते दिये दिलाम 2 टेबिल चामच रिफाइंड तेल। आपनारा चाइले एटा सर्षेर तेलेओ करते पारेन। तेलटा आमादेर गरम हये गेछे। एखन आमी पनीरगुलोके दिये दिच्छि भाजार जोन्नो, तबे खेयाल राखते हबे पनीर जेन खूब बेशी भाजा ना हये जाय। आमी एटाके हालका ब्राउन हये गेलेই नामिয়ে নেব। पनीरगुलो एखन आमी उल्टिয়ে দিচ্ছি আর এক সাইড হালকা করে ফ্রাই হওয়ার জন্য। এখন আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা কাঁচা পনির দিয়েও করতে পারেন। এখন আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ গরম জল নিয়েছি। এর মধ্যে একটু লবণ মেশানো আছে। এর মধ্যে আমি পনিরগুলোকে একটু ভিজিয়ে রাখছি। पनीरटाके आमी प्राय 10 থেকে 15 मिनट जले भिजिए रखी। एते कि होबे पनीरटा बेश सफ्ट होबे, आबार खेतेओ बेश भालो लागबे। एखोन एई बादबाकी तेलेर मध्ये फोड़न दिए दिच्छि आमी एकटा तेजपाता, दुटो लवंग, दुटो एलाच, एकटा दारचिनी और हाफ चा चामच मतो एखाने गोलमरिच रयेछे। गोलमरिचटा एकटु हालका करे क्रश करा आछे। प्रथमे एर मध्य दिए देव 2 टेबिल चामच पोस्तो बाटा। पोस्तर मध्य आमी 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। 1 মিনিট মতো পোস্তটাকে নেড়ে নিই। এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। আমি এখানে 7টা থেকে 8টা গোটা কাজু একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখন এই দুটো পেস্টটি আমি একসাথে 2 মিনিট মতো একটু নাড়তে থাকি। সামান্য একটুখানি জল দিলাম বাটিটা ধুয়ে। আড়াই মিনিট হয়ে গেছে। এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি। আবারও এটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো একটুখানি চিনি। মশলাটা আমাদের ঠিকঠাক কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল লাগবে না, এটা একদমই ঘন গ্রেভি হবে। ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরটাকে দিয়ে এখন আমি এটাকে 5 থেকে 6 মিনিট ফুটতে দেব। একটু ঢেকে দিলাম এটাকে। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে এটা ফুটছে। এখন আমি দেখে নেব এটা কতটা তৈরি হয়েছে। এটা কিন্তু একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে, কারণ গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এখন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া ওয়াটার। এটা অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো একটু গরম মশলা পাউডার। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে তারপরে এটাকে সার্ভ করব। এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পনির রেজালার এই রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।